আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু স্টাডিজ টু ও আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা আলোচনা করব পর্যায় সাধনের গ্রুপ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এই গ্রুপগুলো আমরা কিভাবে অতি সহজেই কয়েকটি মজার বাংলা লাইনের সাহায্যে মনে রাখতে পারি কিভাবে তো আমি গ্রুপ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এই গ্রুপগুলোর মনে রাখার একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি আর আরেকটি ভিডিও করেছিলাম ওই ভিডিওতে আমরা দেখিয়েছিলাম পর্যায় সারণীর যেই মৌলগুলো একেবারে না শিখলেই নয় খুবই গুরুত্বপূর্ণ সবসময় আমাদের প্রয়োজন হয় সেই ভিডিওটি তোমরা যারা দেখতে পারো নি সমস্যা নেই আমি এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব আর আজকে গ্রুপ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এই গ্রুপগুলো আমরা কীভাবে মনে রাখবো তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করো গ্রুপ থার্টিন মনে রাখার জন্য যেই বাংলা লাইনটি মনে রাখতে হবে সেটি হচ্ছে কি বাবুল আলি গেলো ইন্ডিয়া ট্যুরে তাহলে বাবুল দ্বারা আমরা কী লিখতে পারি লক্ষ্য আলি দ্বারা কি লিখতে পারি অ্যালুমিনিয়াম গেলো দ্বারা কী লিখতে পারি জি এ গেলিয়াম ইন্ডিয়া দ্বারা কি লিখতে পারি ইন্ডিয়াম আই এন ট্যুরে দ্বারা কি লিখতে পারি আই থেলিয়াম আচ্ছা গ্রুপ থার্টিন এর সবগুলো মৌল হয়নি শুধু লাস্টের মৌলটি তোমরা একটু রাখবে সেটি হচ্ছে গিয়ে আমাদের এই গ্রুপের এই পাঁচটি মনে রাখলেই সমস্যা নেই গ্রুপ ফোরটিন এর জন্য যে বাংলা লাইনটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে করিম সিলেট গেলে সুমনাকে পাবে তো এখানে করিমের জন্য আমরা লিখতে পারি কার্বন সিলেট দ্বারা আমরা লিখতে পারি সিলিকন গেলে আমরা লিখতে পারি জি এ জার্মেনিয়াম দ্বারা আমরা লিখতে পারি এস এন টিন টিন এটিকে আমরা বলি পাবে পাবে দ্বারা পিবি প্লা লেড এটাকে বলি লেড আর লাস্টের সর্বশেষ মৌল যেটি সেটি তোমরা একটু মুখস্থ থাকবে ফ্লেরোবিয়াম আচ্ছা এই গেল আমাদের গ্রুপ থার্টিন আর ফোরটিন এইবার চলো আমরা শিখব গ্রুপ ফিফটিন আর সিক্সটিন লক্ষ্য কর যে গ্রুপ ফিফটিন মনে রাখার জন্য আমাদের যে বাংলা লাইনটি মনে রাখতে হবে সেটি হচ্ছে কি নিশার নিশার দ্বারা আমরা কি লিখতে পারি নাইট্রোজেন প্যারা দ্বারা কি লিখতে পারি পি পটাশিয়াম আছে দ্বারা আমরা কি লিখতে পারি আর্সেনিক এ এস সবুজের দ্বারা কি লিখতে পারি এস বি এর নাম হচ্ছে অ্যান্টিমনি বি মানে বিআই এর দ্বারা আমরা লিখতে পারি বিস্মত বিআই সর্বশ্রেষ্ঠী তোমরা একটু মনে রাখবে মস্কোবিয়াম আচ্ছা এবার চলো আমরা শিখি গ্রুপ ষোলো যে বাংলা লাইনটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে ওরা সবাই সেলিনার টেবিলে পড়ে তাহলে ও দ্বারা আমরা কি লিখতে পারি অক্সিজেন সবাই দ্বারা কি লিখতে পারি এস সালফার সেলিনা সেলিনা দ্বারা আমরা কি লিখতে পারি এস ই এটি হচ্ছে সেলেনিয়াম এরপর টেবিলে দ্বারা আমরা কি লিখতে পারি টি ই টেলিরিয়াম টেলুরিয়াম টি ই টেলুরিয়াম টেবিলে দ্বারা আমরা লিখতে পারি পরে পরে দ্বারা কি লিখতে পারি পিও পোলোনিয়াম সর্বশেষটি তোমরা একটু মনে রাখবে সেটি হচ্ছে লিভারমোনিয়াম আচ্ছা এই যে আমি যে শিখেলাম গ্রুপ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন এই গ্রুপগুলো অত বেশি গুরুত্বপূর্ণ নয় তবে মনে রাখতে ক্ষতি কি আমাদের এক সময় না এক সময় লেগে যেতেও পারে তো ধন্যবাদ আসসালামু আলাইকুম